হ্যালো বন্ধুরা আজকে ভিন্ন স্বাদে ভিন্ন ধরনের একটু মাটন চুস্তার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে একটু অন্য রকম ট্রাই করব চলো তো এর আগে তো তোমাদের দু রকমভাবে মাটন চুস্তা রান্না করা দেখিয়েছি আজকে চলো একটু আলাদা স্টাইলে আলাদা রকমভাবে মাটন চুস্তাটা রান্না করা দেখাই তো কার কার ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো করে নেবে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চিকেনের একদম হাঁড় ছাড়া পিস সলিড পিস এবং তার সাথে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি আর সাথে অর্ধেক লেবুর রস পাতি লেবু তার সাথে গরম মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ এরপর মিক্সিতে দিয়ে আমি এটাকে একটু কিমা মতন বানিয়ে নেবো দেখো আমার রেডি হয়ে গেছে এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি তার সাথে দেখো মাটন বটিও নিয়েছি তো আমি আজকে আর মাটন বটি ক্লিনিং করা বা রান্না দেখাচ্ছি না আজকে আমি চুস্তাটাই দেখাচ্ছি তোমরা যদি চাও আমাকে ভিডিওতে কমেন্টস করবে অবশ্যই আমি তোমাদেরকে বটি কীভাবে ক্লিন করতে হয় সেটাও দেখিয়ে দেবো দেখো এখানে চুস্তার দুদিকেই ফাঁকা রয়েছে তাই একটা সাইড ফার্স্টে বেঁধে নেওয়া হল এরপরে এই যে চিকেনটা দেখতে পাচ্ছ চিকেনে যে কিমাটা বানিয়েছিলাম সেটাকে ভেতরে দিয়ে আস্তে আস্তে এটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছে তো এইভাবে সুন্দরভাবে এটাকে করে নিতে হবে আর এরপর বাকি যে মুখটা থাকবে সেই মুখটাকে সুন্দরভাবে কিন্তু বেঁধে নিতে হবে আমার এই মটন চুস্তা রান্না করার এক্সপিরিয়েন্সটা ছিল একদমই আলাদা তো কি ভুল হয়েছিল বা কি করলে ভালো হতো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেষে শেয়ার করব। তাই সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমার মাটন চুস্তাটা বাধা হয়ে গেছে আর এটা কিন্তু রান্না করার জন্য একদম রেডি হয়ে গেছে তাহলে চলো এবারে মটন চুস্তাটা রান্না করার পালা আর আমি এখানে কড়াই নিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হলে দিয়ে দিলাম অল্প জিরে ফোড়ন সাথে তেজপাতা ফোড়ন এরপর এটা একটু লাল লাল হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে নাড়াঝাড়া করে নেবো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে দেখো পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা তো ঝালটা তোমরা পরিমাণ অনুযায়ী দেবে আর এরপরে আমি মশলাটা ধুয়ে হালকা জল দিয়ে দিলাম এবার এটাকে কষাতে থাকবো এবারে একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব। একটু লঙ্কা গুঁড়ো তাহলে কালারটা দেখতে একটু সুন্দর লাগবে আগেই বলেছি ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী কিন্তু একটু যদি ঝাল বেশি হয় তাহলে কিন্তু খেতে অনেক টেস্ট লাগবে সাথে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবারে দিয়ে দিচ্ছি গোটা গোটা টমেটো তোমরা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো আমি গোটা গোটাই দিচ্ছি তো এইবারে দেখো গ্রেভিটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে আর যে মশলার কাঁচা গন্ধটা ছিল সেটা অনেকটা চলে গেছে আর একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এরপর দেখো আমি এখানে তিনটে চুস্তা নিয়ে নিয়েছি তো এর মধ্যে দুটোতে মাটন চর্বি ভরা আছে আর একটাতে চিকেন কিমা ভরা আছে এরপর একটু নাড়াচাড়া করে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মাটন চুস্তাটাকে দেখো দশ পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পর আমি ওটাকে সরিয়ে রেখেছি আর এবারে আমি মাটন যে বটিগুলো রয়েছে সেগুলোকে দিয়ে দিলাম এগুলো খুব সুন্দর করে ক্লিনিং করা আছে আর এই প্রসেসটা তোমরা চাইলে আমি দিয়ে দেবো কিভাবে ক্লিন করতে হয় এরপর দেখো এটা কষানো হয়ে গেছে আর আমি এখানে কিছু চর্বি নিয়েছিলাম সেই চর্বিগুলোও দিয়ে দিলাম মোটামুটি আমার মাটন বটিটা কিন্তু এখানে নাইনটি পারসেন্ট রান্না হয়ে গেছে আর এবারে আমি চুস্তাগুলোকে আবার দিয়ে দিচ্ছি এরপর এটাকে ভালোভাবে আবার রান্না করে নেব সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি এরপর আরও পনেরো কুড়ি মিনিট রান্না করে দেখো নামিয়ে নিয়েছি আর আমার চুস্তাগুলো রেডি হয়ে গেছে কিন্তু এই আমার যে চিকেন কিমা দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা চিকেন কিমাটা অনেক বেশি হয়ে গেছে এবং চিকেনটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু যে চুস্তাটা আছে সেটা ফেটে বেরিয়ে গেছে চিকেন কিমাটা তাই চিকেনটা একটু কম পরিমাণে ভরতে হবে যেন চুস্তার মধ্যে ও ঠিকঠাকভাবে জায়গা পেতে পারে তো চলো এবারে খেয়ে তোমাদেরকে জানাই যে কেমন হয়েছে এটা একদম অন্য ধরনের একটা একদম অন্যরকম টেস্ট চিকেন এবং মাটনের টেস্ট তোমরা দুটোই একসঙ্গে পাবে আর খেতে কিন্তু একদম আলাদা টাইপের আগে যে দুটো আমি চুস্তা খেয়েছিলাম তার থেকে একদম ডিফারেন্ট স্বাদ তো তোমরা চাইলে কিন্তু এইভাবে চুস্তাটা একবার রান্না করে খেয়ে দেখতে পারো এবং কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগলো